বিসমিল্লাহিরহমানিরহিম। শিমুল মিবরা লাসাহ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আল্লাহর আশা করি সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর আশিস সহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে সোমবার 15 তারিখ। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আতিকুল ইসলাম, সহকারী শিক্ষক শিমুল মিবরা লাসাহ স্কুল এন্ড কলেজ। বরাবরের মতোই তোমাদের আজকে যে ক্লাসটা হবে সেটা গত সপ্তাহে আমরা ষষ্ঠ অধ্যায়টা মোটামুটি না পঞ্চম অধ্যায়টা আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের কিছু থিওরিটিক্যাল এবং কিছু ম্যাথামেটিক্যাল বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি তোমরা অনেক ক্লাসগুলো ঠিক মতো দেখছো এবং সেটা যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছো। এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে যদি তোমাদের কখনো কোনো প্রবলেম মনে হয় বা কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, স্কুলে এসে আমার সাথে সমস্যা সমাধান করে নিয়ে নিতে পারবা। তাহলে দেখি আজকের আলোচনায় আমাদের পাঠের বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের প্রথম অংশ, যেটার নাম হচ্ছে মূলধন ব্যয়। মূলধন ব্যয়ের আমরা প্রথম অংশ আলোচনা করব, যেটা থেকে আমরা আজকে শিখতে পারবো মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবো, মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো, তারপর মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। আমরা মূলধন ব্যয় নির্ণয় গাণিতিক একটা সমাধানের মাধ্যমে আমরা মূলধন ব্যয় নির্ণয় করব। আজকের আলোচ্য বিষয়গুলো হচ্ছে আমরা ভূমিকা, মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য, মূলধন ব্যয় নির্ণয়ের গাণিতিক সমাধান যেখানে ঋণ মূলধন ব্যয় থাকবে এবং অগ্রাধিকার শেয়ার ব্যয় থাকবে। তাহলে আমরা আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে মূলধন ব্যয়। আসলে মূলধন ব্যয়টা কি জিনিস বলছে, বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন হারে যে আয় প্রয়োজন সে হারকে মূলধন খরচ বলা হয়। এক কথায় একটা প্রতিষ্ঠান যখন তার মূলধন সংগ্রহ করে সেটা বহিষ্কৃত তহবিল থেকে বা নিজস্ব তহবিল থেকে, যেমন ব্যাংক থেকে বা শেয়ার বাজার থেকে, তখন সেইটা একটা সেইটার যে আয়ের হার প্রত্যাশিত আয় মেটাতে তার প্রত্যাশিত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন সেই হারটাকে বা সেই আয়টাকে বলা হচ্ছে মূলধন খরচ। আমরা মূলধন খরচের তাৎপর্য নির্ণয়ের ক্ষেত্রে দুইটা তাৎপর্য পেয়ে থাকি সাধারণত বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত। প্রথম যে তাৎপর্যটা সেটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত, বলছে সঠিক মূলধন খরচ নির্ণয়ে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্ব শর্ত হিসাবে বিবেচিত হয়। এক কথায় বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য মূলধন ব্যয় নির্ণয় করাটা খুবই জরুরি। একটা প্রতিষ্ঠানের যখন মূলধন সংগ্রহ করা হয় তখন সেটার ব্যয় যদি আমরা জানতে না পারি, সেটার খরচটা যদি আমরা বের করতে না পারি মূলধন খরচটা, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না যে আমাদের এই মূলধন এই জায়গা থেকে সংগ্রহ করা ঠিক হবে কি না, বা আমরা সেই জায়গা থেকে সংগ্রহ করলে আমরা মুনাফা অর্জন করতে পারবো কি না। তাতে বিনিয়োগ করার ক্ষেত্রে সঠিক মূলধন খরচ নির্ণয় করাটা খুবই জরুরি। তারপরে মূলধন কাঠামো সংক্রান্ত, প্রতিটি প্রতিষ্ঠানের একটি কাম্য ঋণনীতি থাকে। কাম্য ঋণনীতি বলতে বোঝায় প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার করা আর কত অংশ ঋণ থেকে সংগ্রহ করা তাকে বোঝায়। তাহলে আমরা কাম্য ঋণনীতি বলতে আমাদের মূলধন গঠনের মূলধন কাঠামো বলতে বোঝাচ্ছে, যেটা সেটা হচ্ছে যে আমাদের যে মূলধন কাঠামোটা হবে সেটা কি আমরা পুরোটাই আমাদের নিজস্ব তহবিল হবে নাকি কিছু অংশ আমাদের ধার করা হবে বা ঋণ করা হবে এবং কিছু অংশ আমাদের নিজস্ব হবে বা কিছু অংশ আমাদের শেয়ার বিক্রির মাধ্যমে হবে। এই যে এটা কাঠামো থাকবে যে আমার মূলধন সংগ্রহের যে উৎসগুলো সেগুলো কি কি থাকবে, এই কাঠামো নির্ণয় করার জন্য বা কাঠামো তৈরি করার জন্য আমাদের মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য অবশ্যই আছে। তাহলে আমরা জানতে পারলাম যে মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য দুইটা। এখন গাণিতিক সমাধানে ঋণ মূলধন ব্যয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। এখানে একটা গণিত দেওয়া আছে, দেখো বলছে মুদির দোকানের করপূর্বক ঋণ মূলধন খরচ 15%। একটা মুদির দোকানের করপূর্বক ঋণ মূলধন খরচ হচ্ছে 15% এবং 30% কর হার দিয়ে সমন্বয় করলে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত। একটা মুদির দোকান সে 15% ঋণ মূলধন খরচ ধরেছে, এখন সেটা কর সমন্বয় করে সেটার মূলধন খরচটা কত হবে, ঋণ মূলধন খরচটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কর সমন্বয়কৃত ঋণ মূলধনের খরচের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে করপূর্বক ঋণ মূলধন ব্যয় ইন্টু 1 - কর হার। তাহলে আমরা করপূর্বক ঋণ মূলধন ব্যয়টা কত, 15%।
আমরা 15% দিলাম এবং 1 মাইনাস 30% হচ্ছে কর হার। আমরা 1 থেকে 30% কে যেহেতু বাদ দিতে পারবো না, আমাকে পার্সেন্টটা উঠাই দিতে হবে, তাহলে আমরা তো অবশ্যই 30 কে 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1 30 কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.3। তাহলে 1 থেকে 0.3 বাদ দেওয়ার পরে 15 দিয়ে গুণ করলে সেটা পাওয়া যায় 10.5%। তাহলে এটা হচ্ছে ওই মুদি দোকানের কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ। এখন অগ্রাধিকার শেয়ার বাইয়ের যদি আমরা ঋণ মূলধন খরচ বের করি, তাহলে দেখতে হবে এটা অগ্রাধিকার সমাধান আমরা করে দিই। বলছে একটি কোম্পানির 1000 টাকা লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রি চিন্তা করছে। প্রতিটি শেয়ারের বিক্রি থেকে কোম্পানি 820 টাকা পাওয়ার প্রত্যাশা করে। বর্ণিত তথ্যাদি ব্যবহার করে উক্ত শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো। এখন আমরা অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করতে গিয়ে যদি দেখি যে অগ্রাধিকার ব্যয় নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে কি, শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ নির্ভর করে শেয়ার মালিক বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গুণিত 100, এটা হচ্ছে সূত্র। এখন আমাদের অঙ্কে বের করতে হবে যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কত এবং শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থটা কত। হ্যাঁ, এটা যদি আমরা নির্ণয় করি যে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কত এবং শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কত, এই দুটাকে ভাগ দেওয়ার পরে যদি আমরা 100 দিয়ে গুণ দিই, তাহলে আমরা অগ্রাধিকার শেয়ার বাইয়ের মূলধন খরচ পাবো। তাহলে এখানে একটি কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের 10% অগ্রাধিকার শেয়ার বাজারে চিন্তা করছে। তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কত, 10%, কত টাকা, 1000 টাকা। তাহলে 1000 টাকা 10% কত, 100 টাকা। তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ হচ্ছে 1000 টাকা। এখন শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি 820 টাকা করে পাওয়ার প্রত্যাশা করছে। তাহলে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কত, 820 টাকা। তাহলে 100 কে 820 দিয়ে ভাগ দেওয়ার পরে 100 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 12.20%। তাহলে 100 দিয়ে 820 কে ভাগ দিলে আমরা 0.12220 পাচ্ছি, সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা 12.20% পাচ্ছি। তার মানে আমরা এখানে পার্সেন্টেজ দিতে হবে, পার্সেন্টেজ দিচ্ছি কেন, কারণ আমরা 100 দিয়ে গুণ করছি। এই 100 দিয়ে পার্সেন্টেজ না দিলে কিন্তু অঙ্ক একবার পুরোপুরি ভুল হবে অথবা নাম্বার কাটা হবে। তাহলে এই পার্সেন্টটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সাধারণত ঋণ মূলধন খরচটা সবসময় পার্সেন্টেজ আকারে হয়ে থাকে। এরকম আরেকটা গণিত যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখো একটি কোম্পানি 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ 90 টাকা হলে অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করো। আমরা অগ্রাধিকার ব্যয় শেয়ারের সূত্র জানি যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড বাই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গুণিত 100 টাকা। তাহলে এইখানে আমরা শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কত, 8। 8 আমরা কোথায় পেলাম, ওই যে বলছে একটি কোম্পানি 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, মানে 100 টাকার 8%। তাহলে 100 টাকার 8% কত, 8 টাকা। তাহলে 8 আর বিক্রি থেকে প্রাপ্ত অর্থ 90 টাকা, শেয়ার থেকে বিক্রি অর্থ হচ্ছে 90 টাকা। তাহলে 8 কে 90 দিয়ে ভাগ দিলে আমরা পাই 0.0889 গুণিত 100। এই 100 কোথায়, সূত্রের 100। তাহলে এই 100 কে ওটা দিয়ে গুণ করলে আমরা পাই 8.89%। তাহলে আমরা দুইটা গাণিতিক সমাধানের মাধ্যমে আমরা বুঝতে করলাম যে অগ্রাধিকার শেয়ার বাইন্ডিং কিভাবে করা যায়। আরেকটা আমাদের শেয়ার আছে সাধারণ শেয়ার, সেটা যখন আমরা বিনিয়োগ করবো তখন সেটার মূলধন ব্যয় কত বা এটা বের করার জন্য অন্য সূত্র আছে, আমরা এটা পরবর্তী ক্লাসে দেখব। আমরা আজকে ঋণ মূলধন ব্যয় মানে ঋণ করলে সেটার মূলধন খরচ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখলাম, এবং আমরা যদি অগ্রাধিকার শেয়ার ব্যয় বাজারে বিক্রি করি তাহলে বা অগ্রাধিকার শেয়ার যদি আমরা বাজারে বিক্রি করি তাহলে সেটার মূলধন খরচ কত হবে এবং কিভাবে সেটা বের করতে হবে, কি সূত্র দিয়ে বের করতে হবে আমরা সেটা দেখতে পেলাম। এখন আমাদের কিছু মূল্যায়ন আছে। দেখো বলছে মূলধন ব্যয় কি, আমরা জানলাম যে যে কোনো প্রতিষ্ঠানের মূলধন খরচ নির্ণয় করাটাকে বলা হয় মূলধন ব্যয়। হ্যাঁ, যে আমরা সর্বনিম্ন কত পার্সেন্ট আয় করলে আমাদের মূলধন খরচটা আমরা মেটাতে পারবো সেটা নির্ণয় করাকে বলা হয় মূলধন ব্যয়। প্রতিষ্ঠানের মোট মূলধনের যে অংশ ধার থেকে সংগ্রহ করা হয় তাকে কি বলা হয়, প্রতিষ্ঠানের মূলধনের যে অংশ ধার থেকে সংগ্রহ করা হয় তাকে কাম্য ঋণ নীতি বলা হয়, ধার বা ঋণ নীতি বলা হয়। একটি কোম্পানির মূলধন সংগ্রহের তহবিল যদি একাধিক হয় তখন তার মূলধন খরচের গড়কে কি বলা হয়, গড় মূলধন ব্যয়। হ্যাঁ, সবগুলো উৎসকে ক্যালকুলেশন করে সেটা তিনটাকে যোগ ভাগ করে সেটাকে গড় মূলধন ব্যয় বের করা হয়, সেটাকে বলা হয় গড় মূলধন ব্যয়। সংরক্ষিত আয় কি, সংরক্ষিত আয় হচ্ছে কোনো প্রতিষ্ঠান যখন অতিরিক্ত আয় করে সেটা আয় করার প্রেক্ষিতে সে আয়টা যদি তার সঞ্চিত তহবিলে সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলা হয় সংরক্ষিত
আয় যেটা প্রতি বছর অন্যান্য আয়ের সাথে সমন্বয় করা হয়, এটাকে বলা হয় সমন্বিত আয়। আগামী দিন আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের উপর টপিক নেওয়া হবে, যেহেতু ষষ্ঠ অধ্যায় তোমাদের নবম শ্রেণীতে করা হয়েছে, তাই আমি যেটুকু অংশ করালাম শুধু সেটুকুর উপরেই যে টপিক হবে এই বিষয়টা বিশেষ না। তাহলে আমাদের পুরো ষষ্ঠ অধ্যায়টার উপর আগামী দিন একটা টপিক নেওয়া হবে, তোমরা বাসায় ভালো করে চর্চা করবা এবং টপিকটা খুব ভালোভাবে দিবা, এবং পরবর্তী যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমরা সাধারণ মূলধন বা নির্ণয় কীভাবে করতে হয় সেটা জানবো। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী ক্লাসে আবার এইরকম এই অধ্যায়ের শেষ অংশ নিয়ে এবং একটা ম্যাথামেটিক্যাল অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।